হয় আজি গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থীর আজির বিশেষ দিন আসলে রাজ্যের যুক্ত গণেশ মন্দির দেওয়ালয়সমূহ রাতেপরের যথেষ্ট ভক্তর ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে। সমান্তরালভাবে যদি কবলে যায় নলবারীরও আসলে যুক্ত গণেশ মন্দির দেওয়ালয়সমূহ রাতেপরের ভক্তর ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে। আর এই মুহূর্তে যেহেতু আমি নলবারীর গণেশ মন্দিরত উপস্থিত আছো আর গণেশ মন্দিরত রাতেপরের জেলাখনের বিভিন্ন প্রান্তর রাজ্যের বহু প্রান্তর আসলে ভক্তসকল আহি উপস্থিত হয়েছে আর হাতে হাতে আসলে শরাই নৈবেদ্য আগবাই গণেশের ওসরত আসলে পূজা অর্চনা করার আহি উপস্থিত হয়েছে। আমি যদি সম্ভব হয় আসলে ভিতরের পরিবেশটা দেখো আর যথেষ্ট রাতেপরের ভক্ত আছে আর ভক্তর লানি নিচিগা সুদ দেখা পাওয়া গেছে আর সিদ্ধি বিনায়কর পূজা অর্চনার এটা সকলে এনেদরে অহা পরিলক্ষিত হয়েছে। আমি ভিতর ভাগের দৃশ্য দেখুন সমান্তরভাবে যুক্ত আসলে ভক্তসল আছে বিভিন্ন প্রান্তরের ভক্তসলের সঙ্গে কথা পাতবলে চেষ্টা করি। আমি পোনপ্রথমে আমি আমার নিউজ18 দর্শকসমূহক আজি আসলে গণেশ পূজা আজি গণেশ চতুর্থীর পরিবেশটা দেখাবলে চেষ্টা করছো আর এয়া হচ্ছে নলবারীর গণেশ মন্দির চকস্থিত গণেশ মন্দিরের পরিবেশ আর রাতেপরের যদি কবলে যাও রাতেপরের বহু প্রান্তরের ভক্তসকলে আহিছে সকলে হাতে হাতে আসলে শরাই নৈবেদ্য লিছে আর যেহেতু গণেশক আসলে লাড়ু দিয়া হয় আর গণেশের কারণে আসলে লাড়ু লো অহাও প্রতিগী লোকের দেখবলে পাওয়া গেছে। আমি কথা পাতিম তার পূর্বে দেখো সব যথেষ্ট ভক্ত হয়েছে সকলে সুন্দরভাবে লাইন শাড়ি পাতিছে আর শাড়ি পাতি সিদ্ধি বিনায়কক দর্শন করার উদ্দেশ্যে আহিছে। বাইদেউ আপনার ওসর অকান আইস কোরপর আছে কি কব আজি গণেশ চতুর্থীর দিন রাতেপা আপনাদের পূজা অর্চনার আহিছে? মই সকলো অসমবাসী রাইজক প্রথমতে গণেশ চতুর্দশীর আন্তরিক শুভেচ্ছা জানাইছো আর দেশত হয়ে থাকা বা আমার জীবনত হয়ে থাকা সকল অপায় অমঙ্গল যাতে আজি চতুর্দশীর দিনাখন নাইকিয়া করে প্রভু শ্রী গণেশে তাকে মই আশা করল। ধন্যবাদ ধন্যবাদ জানিয়েছো। কোর পর আহিছে আপনি? আমিও পাইকারিছো আহিছে। নিশ্চিতভাবে বিভিন্ন প্রান্তরের এই সকল ভক্ত আহিছে আর হাতে হাতে শরাই নৈবেদ্য ধূপ চাকি লই আসলে সিদ্ধি বিনায়কর পূজা অর্চনার ওলাই আছে আর সামগ্রিকভাবে যদি পরিবেশটা চাবলে যায় এক সুন্দর পরিবেশ রাতেপরের উকল মাখল পরিবেশ বিরাজ করেছে। আধ্যাত্মিক পরিবেশ দেখবলে পাওয়া গেছে বহু প্রান্তরের ভক্তসকল আছে। আমি কথা পাতিম তার পূর্বে আমি এই দৃশ্যসমূহ দেখাইছো কারণ যেহেতু আজি গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থীর দিনট আসলে গণেশের চরণত পূজা অর্চনা করার এইদরে যথেষ্ট ভক্ত ওলাই আছে আর বহু দীঘলীয়া শাড়ি দেখবলে পাওয়া গেছে আর আজির দিন যদি কবলে যাও আজির দিন কেন ধরনের আসলে কার্যসূচী রখা হয়েছে সেই সম্পর্কেও আমি উদ্যোক্তাসকলের সঙ্গে পারিলে কথা পাতিম। তার পূর্বে আমি দৃশ্যসমূহ দেখাইছো আছে নলবারীর গণেশ মন্দিরের দৃশ্য আর গণেশ মন্দিরত রাতেপরের যথেষ্ট ভক্তসকল আছে কথা পাতিম উদ্যোক্তাসকল আছে আপনার ওসর অকান আইসো গণেশ মন্দিরত রাতেপরের ভক্তর ভিড় হওয়া দেখবলে পাওয়া গেছে গণেশ চতুর্থী সকলকে কি কার্যসূচী রখা হয়েছে? নমস্কার, এই 1983 চনেরপর এই ধামখন আমার প্রতিষ্ঠা কালেরপর এতালেক প্রতি বছরে আমি এই গণেশ চতুর্থী এই উৎসবটি আমি পালন করে আছো খুব ধুমধামে পালন করো। ইয়াত আমার অকল নলবারী জেলাতে আমি সীমিত না থাকি আমার এই আমার গোটেই অসমর ইয়াত ভক্তপ্রাণ আহি ইয়াত এই পূজাত আমার গণেশ বাবার শ্রীচরণ চুই যে মনের আশা ভাবে সেই মনের আশা ইয়াত পূরণ হয় বলে ভাবি চাকি বন্তি জ্বলায়। আর এই নহয় যে এই ধামখান যদিও আমার দেখাত সরু কিন্তু এই ধামখান অকল আমার ভারতবর্ষতে সীমিত নয় বহিরাষ্ট্র নেপালেরপর সুদূর তারপর ভকত ভকতবিল আহি ইয়াত আমার নৈহ যাপন করে ইয়ারপর আকো পুনঃ আমার কামাখ্যা দেবীলে যায়। তারোপরি ভারতবর্ষর বিভিন্ন রাজ্য যেনে ছত্তিশগড় গুজরাট রাজস্থান হরিয়ানা উত্তর প্রদেশ আদি করে বিভিন্ন যাত্রী আহি ইয়াত আমার নৈহ যাপন করে সকলরে যাতে এই ধর্ম অনুষ্ঠান যাতে আমি কেনেদরে আমি ইয়াক আরো আমি ইয়াতকে আরো বেশি ভাল করে পড়ো প্রতিজন ভক্তকে মই এটা অনুরোধ রাখি যাতে এই ধর্ম অনুষ্ঠান আমি উন্নতি করব পো যার যিয়ে নহক এই ভক্তসকলের ক্ষেত্রে এটা আমি এটা অনুরোধ রাখি পারিছো আমি সমিতির তরফের এই অনুষ্ঠান ভাগির এটা উন্নতির কামনা করে আমি এটা এখন লটারি খেল উপহার পত্র খেল। আজি কি কি কার্যসূচী রখা আছে? আজি এক কার্যসূচী নাই আমার ইয়াতে সমস্ত ভক্ত আজি ইয়াত মন্ত্রালয়ে ভোগ আছে আমার মিঠা ভোগ আছে মিঠা ভোগের জড়িতে আমার খিচিড়ি ভোগও হব এই ভোগবিল আমি ইয়াত বিতরণ করিম প্রায় ইয়াত আমার আজি ইয়াত কমেও 500 ভক্ত ইয়াত একত্রিত হব। তারোপরি আমার আমি নিউজ চ্যানেলের জড়িতে আমি একটা কথা আমি কব বিচারিছো যাতে এই ধাম প্রাঙ্গণের এই ধামখনের উন্নতির স্বার্থত
যাতে কিছুমান বহিরগত শত্রুয়ে যাতে ইয়ার যাতে কোনো একটা অশান্তির সৃষ্টি করব না তার কারণে আমি এই বাবার ওসর সেবা জানাই আপনাদের ওসর আমি বিশেষ একটা ধন্যবাদ জানাইছো আপনার ওসর অকন মানাইছো কিমান মান ভক্তর ভাবে আজি আপনাদের ভোগ প্রস্তুত করেছে সব এই আমার এই ঐতিহ্যমন্ত মন্ডিত এই গণেশ মন্দির সকলে জানে অকল অসম বিখ্যাত নয় এই সম্পূর্ণ ভারত বিখ্যাত মন্দির ইয়াতে এই হাইওয়ের মেইন চারিআলির আপনাদের দেখা পাইছে আপনাদের নিজেই দেখা পাইছে যে কিমান ভক্ত আছে আর ঠিক আপনার ঠিক দুবজালে প্রায় 500 আমার ভক্ত ইয়াতে লালিনী সিংহা সোত বব এই ভক্তবরে এই কারণে আহে যে ইয়াত কিবা এটা পাইছে ইয়াত পাইছে ইয়াত মনোকামনা পূরণ হয় আর সকল রাইজকে অনুরোধ করছো সকলে শৃঙ্খলাবদ্ধভাবে পূজাখন সহযোগ করক আর আমি আপনাদের দেখিছে আজি এই মন্দির নির্মাণের যি উদ্দেশ্য আমি এখন বৃহত্তর উপপত্র খেল পাতিছো এই খেলখনের জড়িয়ে আমি জানাবলে বিচারিছো তাত অকল খেলখনের আপনার টিকেটে নয় আপনি কাটক আর মন্দিরত এটা আপনার ডোনেশন লগতে ভাগ্য পরীক্ষা করি নিশ্চিতভাবে ধন্যবাদ জানিছো আর মানে পুনের উল্লেখ করছো যেহেতু আসলে সময় বাগরার লগে যদি কবলে যায় সময় বাগরার লগে যথেষ্ট ভক্ত আছে আর যেহেতু আজি দিনজোড়াক আসলে গণেশ চতুর্থী ইয়াত উদযাপন করা বা পালন করা হব আর তারবাবে সময় বাগরার লগে যথেষ্ট ভক্ত আছে আর উল্লেখ করছো যে বছরের পিছত বছর ধরে আসলে গণেশ মন্দিরত যথেষ্ট ভক্তর ভিড় পাওয়া পরিলক্ষিত হয় আর ইতিমধ্যে উদ্যোক্তাসকলে কৈছে অসমরে নহয় বা ভারতরে নহয় বহিরাষ্ট্রেরপরাও আসলে এই যে গণেশ মন্দিরলৈ তেওঁলোকে পূজা অর্চনা করার আহে আর এই যে গণেশ মন্দিরত আসলে বিভিন্ন পূজার মাহাত্ম্যর আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রমাণ পাওয়া বলে ইতিমধ্যে উদ্যোক্তাসকলে কৈছে আর আজি যেহেতু গণেশ চতুর্থী হয় আর গণেশ চতুর্থী দিনটি রাতেপরপরা যথেষ্ট ভক্ত ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে বর্তমান নলবাৰীৰ গণেশ মন্দিরতো আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ